কালটেকের আমাদের পরিচিত স্টেশন এইটা, শিয়ালদা স্টেশন। আজকে এইটা আরেকবার দেখানো যাক। দেখো একটা ট্রেন থামার পরে স্টেশনের ভিড়টা শুধু দেখো, লোকমানে একটা ট্রেন থেমেছে, একটা ট্রেনে যে কতজন লোক এখানে থাকে, বাপরে বাপ। আর তার থেকে বড় কথা, এটা হচ্ছে সাউথ সেকশন। এইটা হচ্ছে সাউথ সেকশন, এটা হচ্ছে শিয়ালদার সাউথ সেকশন। এখানে এইটা যেরকম প্ল্যাটফর্ম নাম্বার 18, এটা এটা 19, ওটা 20, ওটা লাস্ট 21। দেখে নাও সাউথ সেকশনটা, সবাই ভিড়ই ভিড়। বোধহয় এটাই সবচেয়ে ব্যস্ততম স্টেশন ভারতের মধ্যে, সবচেয়ে ব্যস্ততম স্টেশন এটা। একটা ট্রেন যখন ছাড়ার টাইম হয় বা একটা ট্রেন যখন আসে, তখন তুমি বুঝতে পারবে যে এটা কেন এত ব্যস্ততম স্টেশন বলা হয়। শিয়ালদার মেন শাখায়, হ্যাঁ, যেটা এখন খুব মানে দারুণ করে দিয়েছে, খুব সুন্দর, দেখে নাও খুব সুন্দর স্টল ফল করেছে, দারুণ এবং আলাদাই। এই শিয়ালদা একসময় এরকম ছিল না, খুব সুন্দর করে বড় পাখা লাগিয়েছে, দেখো বড় পাখা লাগিয়েছে এখানে, বিশাল বড় পাখা। এটা হাওড়ায় ছিল, শিয়ালদায় ছিল না, শিয়ালদায় নতুন বাড়ি, যে সমস্ত স্টলগুলো সব নতুন স্টল, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। নতুন যেটা বানিয়েছে সেটা হচ্ছে ওখানে হলদিরামসটা নতুন, ঠিক আছে। এই যে এটা হচ্ছে হলদিরাম প্রভুজির একটা নতুন স্টল, দোতলা স্টল, এটা ওপরেও আছে, দেখো ওপরেও রয়েছে, কিন্তু এটা কিন্তু শিয়ালদা স্টেশনের ভেতরে পাওয়া যায়, দেখে নাও স্টল হলদিরাম প্রভুজি। যদি আমরা যাই ওই সাইডে, টিকিট কাউন্টার রয়েছে ওইদিকে, একটা টিকিট কাউন্টার রয়েছে ওইদিকে, আর একটা ঢোকার মুখ আছে আরপিএফের জায়গা এখানে। আচ্ছা এখানে দেখো বাজার কলকাতা রয়েছে, এই যে বাজার কলকাতা, এখান দিয়ে একটা বেরোনোর জায়গা আছে, টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টারের মেশিন, এখন সমস্ত গেটগুলো সব নতুন লাগানো, মানে আলাদাই আলাদাই। টিকিট কাউন্টারের ভিড় তোমরা দেখতে পাচ্ছ, মেশিনে টিকিট কাটা যায়। আচ্ছা ওদিকে যাওয়া যাক, কী কী ট্রেন আছে দেখে নাও ট্রেনগুলো। সোনারপুর লোকাল আছে, নামখানা লোকাল আছে, বারুইপুর, মাতৃভূমি, আর বারুইপুর এমনি লোকালও আছে। এগুলো সব হচ্ছে সাউথ সেকশনের ট্রেন, বাজার কলকাতার অ্যাড রয়েছে, ওখানটা হচ্ছে টিকিট কাউন্টার, অসংরক্ষিত টিকিট কাউন্টার। আমরা সামনেটা যাই, এখানে নতুন লিফট করা হয়েছে, যারা বাজার কলকাতা যাবে তারা এই লিফটে করে উপরে যাবে, মানে আলাদাই শিয়ালদা স্টেশনের লিফট, ভাবতে পারছো, ঠিক আছে আলাদাই। আচ্ছা ওপরে বাজার কলকাতা অ্যাকচুয়ালি ওপরে দোতলা, তো লিফটে করে আমি আর গেলাম না, কেন গরিবে আর বাজার কলকাতা। আচ্ছা এইটা হচ্ছে ওয়েটিং রুম, ঠিক আছে এটা ওয়েটিং রুম অ্যাকচুয়ালি। আচ্ছা এখানে দেখতে থাকো মহেন্দ্র দত্তন সন্স, সব বড়ো বড়ো সমস্ত মানে মল মল আলাদা। সেনকোর পিসি চন্দ্র জুয়েলার্স, সেনকোর সমস্ত রয়েছে এখানে, দেখে নাও টোটাল টোটালটা রয়েছে সেনকো গোল্ডের এইটা। আর যখন একটা বিরাট বড় টিভি চলছে, সে একটাও দেখাই, কেন কি শুধু ভেতরটা দেখলে তো হবে না, শিয়ালদার বাইরে মানে আলাদাই অ্যাটমসফিয়ার, মানে ভাবা যায় না এটা আমাদের শিয়ালদা। জাস্ট দেখে নাও, পেছন দিয়ে দেখানোর চেষ্টা করছি মানে ক্যামেরা দিয়ে, দেখে নাও এটা বাইরে শিয়ালদা হবে। সামনে দিয়ে দেখাই, দুর্দান্ত দুর্দান্ত, কোনো কথা হবে না বস। এইটা হলো শিয়ালদার মেন সেকশন, সামনে আমাদের 7 আর 8 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, 7 এখনও কোনো গাড়ি দেয়নি, 8-এ কৃষ্ণনগর সিটি গ্যালোপিং রয়েছে। আর জাস্ট ভিড়টা যদি লক্ষ্য করো, ভিড়টা যেখানে বোর্ড আছে একটা, দেখো একটা বোর্ড আছে, এটা শিয়ালদা মেন সেকশনের বোর্ড আর কি, আমাদের এদিকে যদি লক্ষ্য করো ভিড়টা, মানে ভিড়ে ভিড় তবুও আজকে অনেক ফাঁকা, শিয়ালদা স্টেশনের ভিড় ডেঞ্জারাস, তার চেয়ে অনেক বেশি ফাঁকা আজকে এটা। আচ্ছা যে জায়গাটা পানীয় জলের সেকশন রয়েছে, পানীয় জলের সেকশন দেখো,
শুধু পিনে কি পানি লেখা আছে ড্রিঙ্কিং ওয়াটার ওপরটা দেখিয়ে দিই শিয়ালদা স্টেশনের চিরাচরিত ঐতিহ্য এটা একদম আদি শিয়ালদা থেকে হয়তো এরকমই হয়েছে আমার জানা নেই কিন্তু আমি যবে থেকে শিয়ালদাকে দেখছি তবে থেকে এরকম কারণ এটা ঐতিহ্যপূর্ণ জায়গা ওপরটা শুধু ওপরটা দেখাচ্ছে এবার দেখে নাও একবার ভিউটা টোটাল ভিউটা ভাবা যায় টোটাল ভিউ জাস্ট একদিকের যদি এটা মেন সেকশনের ভিউ দেখালাম শুধু সাউথ সেকশনটা আমি আগেই দেখিয়েছি এটা যারা টিকিট কাটে না তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয় সুতরাং ভালো সিটিজেনশিপের পরিচয় দাও গিয়ে টিকিট কাটো টিটি রয়েছেন টিটি ম্যাডাম ওপাশে টিটি স্যাররা রয়েছেন টিকিট না কাটলে ভাই তোমায় ধরা হবে এই টিকিট কেটে ওঠ যাই হোক দেখিয়ে দিলাম টিটিদের ধরে বেঁধে রাখার জায়গাটা একটা বেঁধে রাখার ব্যাপার আছে এখানে সুন্দর অ্যাকোরিয়াম করা হয়েছে ভেতরেই এরকম দু তিনটে অ্যাকোরিয়াম আছে ভালো ভালো মাছও রয়েছে সুন্দর দেখতে মাছ রয়েছে আমি একটা মাছেরও নাম জানি না কিন্তু খুব সুন্দর ওগুলো জেমস ফেলা নাকি বোঝা যাচ্ছে না অ্যাকোরিয়াম থেকে বুদবুদ উঠছে আর মাছগুলো খুব সুন্দর দেখতে লাগছে এরকম তিন চারটে অ্যাকোরিয়াম রাখা রয়েছে ফুড ট্র্যাক রয়েছে এখানে ফুড প্লাজা আইআরসিটিসির ফুড প্লাজা সেন্টার এটা সব জায়গাতেই থাকে বড় বড় স্টেশনে এইটা আর দেখো বড় টিভি একটা চলছে লোকজন সবাই বসে আছে এখানে আচ্ছা আমরা ওদিকটা যাই ওই দিকটাতে ওয়াও মোমোর স্টল রয়েছে এখানে ওয়াও মোমোর স্টল রয়েছে ভিকারাম দেখে নাও এসবিআই এর এটিএম রয়েছে একটা রেস্টুরেন্ট হয়েছে দেখে নাও বাট এটা যায় কিভাবে আমি নিজেই ঠিক যাই না বাট ওপরে একটা রেস্টুরেন্ট আছে কোনোভাবে একটা যাওয়া যায় এখান দিয়েই হয়তো যাওয়া পাওয়া যায় হ্যাঁ খুব সুন্দর দেখতে লাগছে বাইরে থেকে এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে এটা আমাদের নর্মাল সেকশন এখানে লিফট আছে এটা বোঝা যাচ্ছে যে এটা লিফট এখানে সমস্ত মেনু ফেনু দেওয়া রয়েছে এক্সক্লুসিভ দেখা যাচ্ছে লাউঞ্চের প্রবেশ মূল্য আলাদাই ব্যাপার যাই হোক দেখে নাও অ্যাটমসফিয়ারটা দেখে নাও বড় পাখা লাগানো হয়েছে শীতকাল বলে পাখা ঘুরছে না বাট লাগানো হয়েছে পাখা ওখানেও আর একটা বড় পাখা লাগানো হয়েছে ঠিক আছে এগুলো সব নতুন লাগানো হয়েছে এগুলো আগে শিয়ালদায় কখনোই ছিল না বড় বড় পাখা ছিল না দুর্দান্ত জায়গা এইটা আমাদের এখানে কোনো ট্রেন এখন আসেনি এখানে এটা দু নম্বর এটা এক নম্বর প্ল্যাটফর্ম দেখো এক নম্বর প্ল্যাটফর্মটা আবার সেই রকম সেম ওই সাইডে টয়লেট রয়েছে এই যে এটা হচ্ছে একদম ফার্স্ট লাইন এক নম্বর প্ল্যাটফর্ম দেখি আগে ওখান থেকে বেরোনো যেত এই জায়গাটা দিয়ে আগে বেরিয়ে কলেজ স্ট্রিটের দিকে যাওয়া যেত এই জায়গাটা এখন ওই জায়গাটা বন্ধ করে রাখা হয়েছে এই সাইডটা কাজ ফাজ চলছে ওখানে ভাঙাচোরা হয়েছে কাজ ফাজ চলছে তার জন্য ওই সাইডটা আপাতত এখনকার জন্য বন্ধ রয়েছে নাহলে ওই সাইড দিয়ে আগে বেরোনো যেত এই সেই জায়গাটা দোকানটা থেকে নিলাম কফিটা এই যে লেখা আছে ন্যাস ক্যাফে তো এখানে কফিটা পাওয়া যায় অনেক রকম জিনিস পাওয়া যায় প্যাটিস দানা দানা বাট কফিটা আমি খাই দুর্দান্ত বস দুর্দান্ত চলো কফি খেতে খেতে আজকের ব্লগটা শিয়ালদা স্টেশন যতটা পারলাম দেখিয়ে দিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করি আবার কোনো না কোনো আইডিয়া নিয়ে আমি চলে আসবো আবার চলো টাটা রাখছি আচ্ছা আর একটা জিনিস ব্লগটাকে শেয়ার করে দাও লাইক কমেন্ট করে দাও যারা শিয়ালদা স্টেশন অনেকদিন আসুনি তারা একবার দেখে নাও এখন শিয়ালদা স্টেশনটা ফরেন স্টেশনের সমান হয়ে গেছে আমাদের শিয়ালদা স্টেশন চলো টাটা।